আজকে যা সম্পর্কে বলতে যাব তিনি হচ্ছেন খাজা সলিমুল্লাহ। খাজা সলিমুল্লাহর জীবনী সম্পর্কে আমরা কিছু জানব। খাজা সলিমুল্লাহ ঢাকার নওয়াব, মুসলিম জাতীয়তাবাদী নেতা, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। ঢাকার আহসান মঞ্জিলে 1871 সালের 7ই জুন তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা এবং মাতামহের নাম যথাক্রমে নওয়াব স্যার খাজা আহসানউল্লাহ ও নওয়াব স্যার খাজা আব্দুল গনি। পারিবারিক প্রথা অনুযায়ী খাজা সলিমুল্লাহ গৃহ শিক্ষকের নিকট উর্দু, আরবি, ফার্সি ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। বাল্যকাল থেকেই আভিজাত্যের প্রাচীর ডিঙিয়ে তিনি সব শ্রেণীর মানুষের সাথে মিশতে শুরু করেন। 1893 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নেন। 1895 সালে চাকরি ত্যাগ করে সলিমুল্লাহ ময়মনসিংহে ব্যবসা শুরু করেন। 1901 সালে পিতার মৃত্যুর পর জীবিত জ্যেষ্ঠপুত্র হিসাবে তিনি ঢাকা নওয়াব এস্টেটের কর্তৃত্ব লাভ করেন। 1903 থেকে 1904 সালে ইংরেজ সরকারের বঙ্গভঙ্গের পরিকল্পনার ওপর মতামত দিতে গিয়ে নওয়াব সলিমুল্লাহ রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি 1904 সালের 11ই জানুয়ারি পূর্ববঙ্গের হিন্দু মুসলিম নেতৃবৃন্দকে নিয়ে আহসান মঞ্জিলে এক সভা করে সরকারের বঙ্গবিভাগ পরিকল্পনার কিছু বিষয় বিরোধিতা করেন। তিনি পূর্ববঙ্গের অধিবাসীদের সুবিধার্থে ঢাকায় রাজধানী করে বৃহত্তর প্রদেশ গঠনের এক বিকল্প প্রস্তাবও দেন। লর্ড কার্জন পূর্ববঙ্গ সফরে এসে 1904 সালের 18 এবং 19 ফেব্রুয়ারি ঢাকায় নওয়াব সলিমুল্লাহর আতিথ্য গ্রহণ করেন। ওই সময় তাদের মধ্যে আলোচনার ফলে বঙ্গবিভাগ পরিকল্পনায় কিছু পরিবর্তন ঘটে। এরপর 1905 সালের 16ই অক্টোবর বঙ্গবিভাগ কার্যকর হলে নতুন ঢাকা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। কংগ্রেসের বিরোধিতার মুখে বঙ্গ বিভাগ টিকিয়ে রাখার পক্ষে জনমত সংগঠিত করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন প্রদেশ প্রতিষ্ঠার দিনেই তার সভাপতিত্বে ঢাকার নর্থব্রুক হলে পূর্ববঙ্গের নেতৃত্বে স্থানীয় মুসলিমদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে গঠিত হয় মোহাম্মদিয়ান প্রভিন্সিয়াল ইউনিয়ন নামে একটি রাজনৈতিক সমিতি। সে সময় এই সমিতি বাঙালি মুসলিমদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সলিমুল্লাহ তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন মফস্বল শহরে সভা করে নতুন প্রদেশের অনুকূলে জনমত সৃষ্টি করেন। অন্যদিকে কংগ্রেসের বিরোধিতায় আন্দোলন গড়ে তোলে। 1906 সালে নওয়াব সলিমুল্লাহ পূর্ববঙ্গ ও আসাম প্রদেশিক শিক্ষা সমিতি গঠন করেন এবং 1906 সালে 14 ও 15ই এপ্রিল ঢাকার শাহবাগে অনুষ্ঠিত সমিতির প্রথম অধিবেশনে তিনি এর সভাপতি নির্বাচিত হন। 1906 সালে নওয়াব সলিমুল্লাহ মুসলিম অল ইন্ডিয়া কনফিডারেসি নামে একটি সর্বভারতীয় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা গ্রহণ করেন। তার পরিকল্পনাটি বিবেচনার জন্য উপমহাদেশের বিভিন্ন নেতা ও সমিতির নিকট প্রেরণ এবং পত্রপত্রিকায় প্রকাশ করা হয়। অন্যদিকে আলিগড় আন্দোলনের সাথে সংশ্লিষ্ট নেতাদের অনুরোধ করে নিখিল ভারত মুসলিম শিক্ষা সমিতি এর 20তম অধিবেশনে তিনি সম্পূর্ণ নিজ ব্যয়ে ঢাকায় আয়োজনের ব্যবস্থা করেন। 1906 সালের 27 থেকে 30ই ডিসেম্বর নওয়াবের শাহবাগস্থ পারিবারিক বাগান বাড়িতে সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দসহ প্রায় 2 সহস্রাধিক সুধী যোগ দেন। এতে তার 6 লক্ষাধিক টাকা ব্যয় হয়। উক্ত অধিবেশনের শেষ দিন 30ই ডিসেম্বর নওয়াব সলিমুল্লাহর প্রস্তাবনায় অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। তিনি এর সহসভাপতি এবং গঠনতন্ত্র তৈরি কমিটির সদস্য মনোনীত হন। 1907 সালে নওয়াব সলিমুল্লাহ সংগঠনের শাখা স্থাপনের উদ্দেশ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, কুমিল্লা প্রভৃতি স্থানে জনসভা করেন। 1907 সালের 4ই মার্চ কুমিল্লা এ ধরনের একটি সভায় বঙ্গভঙ্গ বিরোধিতা বাধা দেয়। এতদসত্ত্বেও নওয়াব সলিমুল্লাহ তার কর্ম তৎপরতা অব্যাহত রাখেন। 1 বছর কলকাতায় উভয়বঙ্গের মুসলিম নেতৃবৃন্দদের এক সভায় নিখিল বঙ্গ মুসলিম লীগ গঠিত হয় এবং তিনি এর সভাপতি মনোনীত হন। 1908 সালের জুন মাসে তিনি পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক মুসলিম লীগ গঠন করে এর সেক্রেটারি হন। 1907 সালের 27 ডিসেম্বর অমৃতসরে নওয়াব সলিমুল্লাহর সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম শিক্ষা সমিতির 22তম সভা হয়। সেখানে 30 থেকে 31 ডিসেম্বর অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের সভা তিনি মুসলিমদের জন্য স্বতন্ত্র নির্বাচন দাবি করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রাজনৈতিক আলোচনার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নতুন প্রদেশিক হিন্দু মুসলিমদের সুসম্পর্ক রক্ষার জন্য তিনি উভয় সম্প্রদায়ের সম্পদশালী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে 1909 সালের 21শে মার্চ ইম্পেরিয়াল লীগ অফ ওয়েস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম গঠন করেন। এবছরে তিনি প্রাদেশিক মুসলিম লীগ পুনর্গঠন এবং এর সভাপতি দায়িত্ব গ্রহণ করেন।
1911 সালে 15 ও 17 মার্চ নবাব সলিম উল্লাহর সভাপতিত্বে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এক সভায় প্রাদেশিক মুসলিম লীগ এবং প্রাদেশিক শিক্ষা সমিতি উভয় সংগঠনই চালু রাখা এবং প্রথমটির মাধ্যমে রাজনীতি ও দ্বিতীয়টির মাধ্যমে শিক্ষা ও জনকল্যাণমুখী কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 19 আগস্ট কার্জন হলে পূর্ববঙ্গের ছোটলাট ল্যান্সলট হেয়ারের বিদায় এবং বেইলিয়ের স্বাগত অনুষ্ঠানে সলিমুল্লাহ ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে হাইকোর্ট প্রতিষ্ঠার দাবি জানান। 12 ডিসেম্বর দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জ কর্তৃক বঙ্গবিভাগ রোধ করা হলে তিনি খুবই মর্মাহত হন। তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তিনি 20 ডিসেম্বর মুসলিমদের স্বার্থ সংরক্ষণের জন্য 8টি দাবি ভাইস লর্ড হার্ডিজের নিকট পেশ করেন। লর্ড হার্ডিজ ঢাকা সফরে এলে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দ 1912 সালের 31 জানুয়ারি তার কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সেদিনই ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মুসলিমদের জন্য একজন শিক্ষা অফিসার নিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়। তার চেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার মধ্যে ইসলামী শিক্ষা বিভাগ রাখা হয়। 1912 সালের 2 মার্চ নবাব সলিমুল্লাহর সভাপতিত্বে কলকাতার ডালহৌসি ইনস্টিটিউটে যুববঙ্গের মুসলিম নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তার প্রস্তাবের ভিত্তিতে উভয় বাংলার স্বতন্ত্র 2টি লীগকে কেন্দ্র করে প্রেসিডেন্সি মুসলিম লীগ গঠিত হয় এবং তিনি এর সভাপতি নির্বাচিত হন। ওই সভায় অনুরূপভাবে উভয় বঙ্গের মুসলিম সমিতি 2টিকে একত্র করে গঠিত হয় বেঙ্গল প্রেসিডেন্সি মুসলিম অ্যাসোসিয়েশন। তিনি এ সংগঠনেরও সভাপতি হন। 1912 সালের 3রা চৌঠা মার্চ কলকাতায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের সভায় সভাপতির ভাষণে তিনি পূর্ববঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতাকারীদের যুক্তি খণ্ডন করেন। তিনি মুসলিমদের জন্য স্বতন্ত্র নির্বাচনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং সরকারি চাকরিতে তাদের সংখ্যানুপাতে কোটা ধার্যের দাবি জানান। 1912 সালের বলকান যুদ্ধে বিপন্ন তুর্কি মুসলিমদের সাহায্যার্থে নবাব সলিমুল্লাহ পূর্ববঙ্গ থেকে বিপুল পরিমাণ চাঁদা তুলে পাঠান। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষাবলম্বন করলে তিনি তাদের বিরোধিতা করে মিত্রপক্ষকে সমর্থন দান করেন। 1914 সালের 11 থেকে 12 এপ্রিল তিনি ঢাকায় যুক্তবর্ণের মুসলিম শিক্ষা সমিতির অধিবেশন এবং 13 এপ্রিল প্রেসিডেন্সি মুসলিম লীগের অধিবেশনে আহ্বান করেন। এরপরেই তিনি কার্যত কর্মক্ষেত্র থেকে অবসর নেন। নবাব সলিমুল্লাহ 1908 সালে পূর্ববঙ্গ আসাম সরকারের নারী শিক্ষা কমিটির সদস্য এবং মুসলিম নারী শিক্ষা স্টাফ কমিটির সভাপতি মনোনীত হন। 1914 সালে মুসলিমদের শিক্ষা বিষয়ে গঠিত হার্নেল কমিটিরও তিনি সদস্য ছিলেন। 1906 সালে প্রাদেশিক শিক্ষা সমিতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা সংস্করণের লক্ষ্যে তিনি একটি যুগান্তকারী রিপোর্ট সরকারকে দেন। 1909 সালে মাদ্রাসা শিক্ষা সংস্করণের জন্য সরকারের গঠিত কমিটিতেও তিনি সদস্য ছিলেন। ওই কমিটির সুপারিশ এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় 1915 সালে সরকার আধুনিক শিক্ষা পদ্ধতি সম্মিলিত পরিকল্পিত মাদ্রাসা শিক্ষা চালু করেন। নবাব সলিমুল্লাহ ছিলেন একজন দানশীল ব্যক্তি। আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তিনি অকাতরে দান করতেন। 1902 সালে ঢাকা ইঞ্জিনিয়ারিং বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় পিতার প্রতিশ্রুত 1,12,000 টাকা তিনি মঞ্জুর করেন। এছাড়া কৃষি শিল্পখাতে মসজিদ মাদ্রাসা হাসপাতাল ছাত্রাবাস নির্মাণে এবং অন্যান্য যে কোনো ধরনের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। ঢাকায় কারুশিল্পের উন্নয়নে তিনি প্রদর্শনীর আয়োজন করতেন। তার প্রচেষ্টায় এ শিল্প নবরূপ পায়। কারুশিল্পের উন্নয়নে 1919 সালে পূর্ববঙ্গ সরকার গঠিত কমিটির তিনি একজন সদস্য ছিলেন। নবাব সলিমুল্লাহ পূর্ববঙ্গ আসাম ব্যবস্থাপক সভা এবং ইম্পেরিয়াল কাউন্সিল ও যুক্তবঙ্গে ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন। ব্রিটিশ সরকার তাকে 1902 সালে CSI, 1903 সালে নবাব বাহাদুর, 1909 সালে KCSI এবং 1911 সালে GCSI উপাধি প্রদান করেন। 1915 সালের 16 জানুয়ারি কলকাতায় চৌরঙ্গীর বাসভবনে নবাব সলিমুল্লাহর মৃত্যু হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ ঢাকা এনে বেগম বাজারস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।